সন্ধ্যায় 339 ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। দেশে প্রায় 339 ক্রীড়াবিদকে আজ রোববার সন্ধ্যায় সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল 6 মাস আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের এই সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ। সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রীর বাসভবনে গণভবনে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সেক্রেটারি অশোক কুমার বিশ্বাস বলেন, খেলাধুলার সাফল্যের জন্য প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে চেয়েছেন, গণভবনে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। গত অক্টোবর থেকে এই পর্যন্ত বাংলাদেশের যেসব খেলোয়াড় ব্যক্তিগত বা দলগতভাবে দেশে এবং দেশের বাইরে ক্রীড়াক্ষেত্রে অংশ নিয়েছেন তাদের সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, জাতীয় হকি দল, হ্যান্ডবল, সাঁতার, যুব হকিং, শুটিং, ভারোত্তোলন, গলফ, আর্চারি, দাবা, জুনিয়র ব্যাডমিন্টন, ইনডোর হকিতে নারী পুরুষ রোল বদলের ক্রীড়াবিদ, মহিলা ফুটবল অনূর্ধ্ব বারো ছেলেদের ফুটবল দলকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পাবেন।